আগামী চব্বিশে ইলেকশনে বিজেপি সুনিশ্চিত ভাবে সরকার করব সেই হিসাবে তা প্ল্যানিং করি আসছেন আর বর্তমান ভি তল স্তরের যে টাইপের কাম চালছে বর্তমান সুনীল বনসল আমার যে প্রভারী প্লস রাজ্য সভাপতি সমস্ত বর্তমান রাজ্যর যে পদাধিকারী অনেক সমস্তে বর্তমান অন্টা ভিড়িছেন যে তল স্তরের যে কার্যক্রম গুলা হচ্ছে তাকে কিন্তু ঠিকঠাক ভাবে করবা আও লোক সম্পর্ক বড়াইবা তার সঙ্গে সঙ্গে কিন্তু সরকার আনবা সেপাই পুরা ফুল যোজনা করি করা যাচ্ছে। স্যার দ্বিতীয় কথা আপনার টার্গেট 120 করে 2019 ফেল মারলে এথর কত টার্গেট রখছেন? দেখুন এথর ভি সে 20 টার্গেট কু নেই আজ যাচ্ছি সে 120 তলক খসি নাই সে 20 হি রহব। পশ্চিম ওড়িশার স্থিতি ভাল অছি যেতে বাই ইলেকশন হলে হারলে ভি সেগুলা বিজেডি বালাঙ্কর যে রেটরে পয়সা পত্র খরচ বার্চ করিকি সে যে টাইপের লোক ভগবা বনাচ্ছেন বর্তমান সরকার তাঙ্কর অছি তখন লোক ভি পয়সা নেই তাঙ্কু চলছেন কিন্তু এবে সারা পশ্চিম ওড়িশার নুহে সারা ওড়িশার বর্তমান পরিবর্তন গোটে স্বর আসুছি উঠুছি তেমন সুনিশ্চিত ভাবে ওড়িশার পরিবর্তন হব। ওড়িশার লোকসভা আসন সঙ্গে সঙ্গে বিধানসভা আসন ভি নজর অছি যেহেতু বিধানসভা সিট গুলা জিতলে সুনিশ্চিত ভাবে এমপি সিট জিতবা বহুত সহজ হুয়ে তেণু বিধায়ক মানে জিতলে এমপি ভি জিতন্তি তেণু সেই দৃষ্টি বর্তমান ওড়িশার সরকার আমার কেন্দ্রর যে আছে দৃষ্টি অছি বর্তমান ওড়িশার সরকার করব আও এমপি ভি গতথর অপেক্ষা অধিকা সিট কেমতি নেব সে তার যোজনা বর্তমান তো অদল বদল হওয়াটা ঠিক কিন্তু সেটা কেন্দ্রর নিষ্পত্তি যে পশ্চিম ওড়িশার আউ কাহাকু দেবে কি নাই দেবার দরকার কিন্তু সেটা নিষ্পত্তি হচ্ছে কেন্দ্রর সেটা তাপরে মু টিপ্পণী করবা ঠিক হব না।